আমাদের মামন কালকে চলে যাবে, এখন তাকে আমরা বিদায় দিতে আসছি। ডাক্তার মামন কোথায় যাবো না মামন, বলো বলো কিছু বলো। আমি আসছি নোয়াখালী থেকে, মামা অসুস্থ, এই জন্য আপনাদেরকে খাবার রান্না করে আনছি। সবগুলো খাবার অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আল্লাহ ভাইয়া এবার কিছু কন। এখন ভাইয়ার সাথে আমরা সবাই অনেক গল্প করতেছি, এসে গল্প করতেছি, ভাইয়াকে বলতেছি কিছু বলার জন্য। ভাইয়া বলতেছে প্রতিদিন তোর ভিডিও করস, কি বলবো বল। তা আমি বলি আপনার যা মন চা বলেন। তো এখন ফুফুকে জিজ্ঞেস করলাম যে ফুফু আপনি কিছু বলেন। ফুফু বলল কি বলবো। তো উনি আমার ফুফু অসুস্থ, এটা উনি বলেছেন যে এখন আমরা চলে যাব, বাসা চলে যাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই কালাবে। আবু পার হয়ে দিন।